হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম আসিফ জান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ভাই আসিফ জান অনেক ভালো আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? অবশ্যই তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা যাচ্ছি একুশে বই মেলা। তো এই একুশে বই মেলাটা কোথায় অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমি এখন কোথায় আছি তোমরা জানো? আমি এখন আছি হচ্ছে খুলনা কালিশপুর স্টেডিয়ামের সামনে। তোমরা যদি খেয়াল করো, ওই যে একটা বড় বিল্ডিং, কয়তলা সেটা আমি বলতে পারি না, শিওর মেবি 25-30 তলা এরকম হবে। যাই হোক, যারা জানো এবং যারা চিনো তারা তো চিনোই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখন আছি হচ্ছে বৈকালী মোড় হচ্ছে ওই মাথায়। আমি এখন আছি হচ্ছে বৈকালী স্টেডিয়ামের সামনে। এখন আমি যাবো হচ্ছে বৈকালী মোড়, এরপর যাবো হচ্ছে বয়রার একটু আগে, যেটা হচ্ছে বইমেলা, বইমেলা যেখানে আর কি আসে। তো আমি এখন বেশি লেট করবো না অ্যান্ড বেশি কথা বলবো না, তো আমরা চলে যাই বইমেলায়। তো ফাইনালি আমরা চলে আসলাম বইমেলার সামনে এবং আমরা এখন আছি হচ্ছে বইমেলা গেটের সামনে। এন্ড আমরা এখন বইমেলার ভিতরে ঢুকবো, একুশে বইমেলা 2024। এন্ড আমরা এখন ভিতরে যাচ্ছি বইমেলার। আর দেখতে পাচ্ছ যে কত মানুষ, মানে ধাক্কাধাক্কি আর ধাক্কাধাক্কি, মানে আমি ধাক্কা খাইতে খাইতে চলে আসছি ফুলের একটা বাগান ছিল তার সামনে। আর কিছু মানুষ এইখানে, মানে মনে হচ্ছিল যে খুব টেনশনে আছে। আর ওইখানে কিছু মানুষ সেলফি তুলছে, যেটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবে। আর এইখানে এত ভিড়, আর এই ভিড়ের মাঝে একটা মামা বাঁশি বাজাচ্ছে। আশা করি বাঁশির সুরটা আপনাদের খুবই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগতেছিল। এন্ড এইখানে আমরা দেখতে পারছি যে অনেক মানুষ বই কিনতে আসছে এই স্টলে, আর ভাইটা বই সেল করতেছে। ছাপুরা এখানে পিঠা সেল করতেছিল। মেলায় ঘুরতে ঘুরতে চলে গেলাম ম্যাজিক শিখতে। আর তোমরা দেখতে পারছো এখানে নাকি ম্যাজিক শেখানো হয়। আর এই কাকা, আই মিন এই আঙ্কেলটা সবাইকে ম্যাজিক শেখাচ্ছিল। তো আমি ম্যাজিকের ভিডিও করতে যাওয়ার সময় আমাকে এসে বলল প্রতি মিনিট 10 টাকা করে দিতে হবে, যার ফলে আমি চলে আসছিলাম। আর হঠাৎ দেখা পেলাম এক ব্লগারের, আর মনে হচ্ছিল যে আমি চলে গেছি গদখালি, মানে কিছু টাইমের জন্য এইটা আমার মনে হচ্ছিল, কারণ এত ফুল ছিল যেটা বলার বাইরে। আর কাকাটা ক্রাউনটা মাথায় দিয়েছিল। আর এইখানে এই মেলার মধ্যে মুড়ি মাখা, ছোলা মাখা এবং বিভিন্ন ধরনের মাখা বিক্রি হচ্ছিল এবং খুবই মানুষ ছিল যারা কিনতেছিল। আর এইখানে এত ক্রাউড গাইজ যে বলার বাইরে, আমি তো ক্রাউড দেখে অবাক। আর এইখানে একটা হুজুর বই সেল করতে করতে সে খুবই ক্লান্ত, যার ফলে সে ঘুমাই গেছে। দেখতেই পাচ্ছি আর কি অবস্থা। এবং একটা স্টলের বাইরে আমরা দেখতে পাচ্ছি খাবারের মূল্য তালিকা, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং হঠাৎ এক স্টলে দেখলাম খুন, এবং তোমরা দেখতে পাচ্ছ 101 নম্বর একটা বই। অ্যান্ড এইখানে মানুষ বই কিনতেছে এবং বই পড়তেছে, খুবই ভালো লাগতেছিল। তো আমরা হাঁটতেছিলাম অ্যান্ড মানুষ দেখতেছিলাম অ্যান্ড অনেক কিছুই দেখতেছিলাম, যেমন এত সুন্দর লাইটিং করা হয়েছে ওইখানে এবং এত মানুষের ভিড়ে খুবই ভালোই লাগতেছিল। আর অনেক দিন আগে এই বইমেলা বসেছে, বাট আমি অনেক লেট করে এই বইমেলাতে গিয়েছি, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এবং হঠাৎ দেখতে পেলাম এইখানে নাকি রক্ত গ্রুপ টেস্ট করা হয় এবং ডায়াবেটিস চেক করা হয়। যেহেতু আমার ডায়াবেটিস নাই অ্যান্ড আমি ডায়াবেটিস চেক করবো না, আমি রক্ত চেক করব, যার ফলে আমি বসে গেলাম। বসার পর ভাইয়া বলতেছিল তোমার হাতটা দাও, আমি এক্সোসেল দিয়ে একটু পরিষ্কার করে দিই। অ্যান্ড আমি আমার হাতটা দিলাম, এরপর ভাইয়া এক্সোসেল দিয়ে আমার হাতটা একটু ওয়াশ করবে। তো ওয়াশ করার টাইম ভাইয়া বলতেছিল যে আপনার রক্তের গ্রুপ কি আপনি জানেন? বাট সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমি আমার রক্তের গ্রুপটা জানি, তবুও আমি ভাবলাম কেননা আজকে আমি আবারও আমার রক্তের গ্রুপটা টেস্ট করব। এবং আরেকটা ভাই আমার জিজ্ঞেস করতেছিল আপনার নাম কি, বললাম আসিফ জাহান, সে আমার নামটা লিখতেছিল। এবং একটা আপু আমার থেকে আমার নাম্বারটা নিল এবং আমি বললাম আপু নাম্বার দিয়ে কী হবে, সে বলল আপনার রক্ত যদি কারোর লাগে এবং কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে ফোন দিব অ্যান্ড আপনি রক্ত দেওয়ার চেষ্টা করবেন। তো আমি বললাম ঠিক আছে, এবং ভাই আমার রক্তটা নিয়ে নিল অ্যান্ড একটা লিকুইডে আমার রক্ত মিক্স করতেছিল, জানি না সেটা কি ছিল। অ্যান্ড রক্তটা টেস্ট করার পর তারা তো সবাই অবাক, কারণ তারা তো ভাবতেছিল যে আমার পজিটিভ হবে, বাট তারা জানে না যে আমার নেগেটিভ রক্ত। তো যাই হোক, ভাইয়াটা একটু কনফিউজ হয়ে গেছে অ্যান্ড সে উপর নিচ করতেছে, বুঝতে না পেরে একটা আপু ছিল সামনে, সে আপুটাকে দিল এবং সে আপুও বলতেছে যে
আমি দেখতেছি। তারপর আমি উঠার চেষ্টা করলাম এবং সে আমাকে বললো বসেন বসেন, যাদের নেগেটিভ হয় তাদের আমরা দুইবার চেক করি, বাট টাকা কিন্তু 10 টাকাই নিই। এখানে কিন্তু রক্ত টেস্ট মাত্র 10 টাকা নিয়েছে এবং সুই দ্বিতীয়বার ফুটানোর সময় গাইস ইউজ পরিমাণে ব্যথা করছিল, ইউজ পরিমাণে। যাই হোক, সেটা একটু সহ্য করলাম। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমি আমার রক্তের গ্রুপ জানা সত্ত্বেও আমি আবার চেক করলাম। তো যাই হোক ভাই, আবার আমার রক্তটা একটা লিকুইডের সাথে মিক্সড করলো অ্যান্ড জানি না সেটা কি ছিল। তো যাই হোক, এরপরে ভাইয়া টেস্ট করার পর, আপু টেস্ট করার পর ফাইনালি লিখলো যে ও নেগেটিভ। তো আমার রক্তের গ্রুপটা কি তোমরা একটু দেখো। তো গাইস, এই হচ্ছে আমার রক্তের গ্রুপ, তোমরা যারা যারা দেখছো তারা আজ জেনে গেলা। তো রক্ত টেস্ট করা হয়ে গেল, এরপর আমি বের হচ্ছিলাম আর এখানে এক ভাই DSLR দিয়ে ছবি তুলছিল। তো আমার মনে পড়ে না আমি কবে DSLR দিয়ে লাস্ট ছবি তুলেছি। তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, যে ওরা গুলি ছড়ে দেশের জানে, দেশের দাবি কে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার কেটে নিয়েছে গাড়ি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি উপস্থাপনা আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খুলনা জেলা শাখার। আমরা যেহেতু সন্ধ্যার আগে গিয়েছিলাম একটু বিকাল টাইমে, তো ফাইনালি সন্ধ্যা হয়ে যাওয়ার পর তোমরা লুকটা দেখতে পারছো যে কত সুন্দর লুক। মানে সন্ধ্যার সময় লাইট জ্বলতেছিল আর বের হওয়ার সময় খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর বাইরেও কিন্তু অনেক ধরনের খাবারের দোকান আছে যেটা তোমরা গেলে বুঝতে পারবে। আমরা বইমেলার ভিতরে কিন্তু কথা বলতে পারিনি, যার ফলে আমি কিন্তু ওভারভয়েস দিয়েছিলাম এন্ড জানি বেশি একটা ভালো হয়নি, বাট নেক্সট ভিডিও খুবই ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা বের হয়ে গেছি এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।